काम करता হচ্ছে মেয়েরা এদিকে বাদ কর দিয়েছে তোমাদের সম্বন্ধে বলছি কি দেখছো তাকে কি নাস্তা টুকটুক করে করে খাচ্ছে দেখো কি সুন্দর শুকনো শুকনো করেছি চচ্চড়ি এই যে দেখছো দেখছো সঙ্গে সঙ্গে তুলে নিল सकाल बल्ले घूम थेके उठे जेमन बाबा मा के गुड मर्निंग बोलते आसि ठीक बाबा मार साथे आरो कयेक जन खुदे सदस्य आमादेर बाड़िते हयेछे तो तादेरको गुड मर्निंग बोले आमार दिनटा स्टार्ट हय तो यथारीति आजके किन्तु अन्यथा हयनि आजके शुक्रवार छुटिर दिन जखनि आमि लिविंग रूमेर पर्दाटा सराइ तखनि एदेर आवाजे आमार मनटा आरो भालो हये जाय आर खूब पजिटिव एनार्जी पाई एदेरके देखे तो सकाल थेकेई आमार दिनटा भीषण भालो काटे एइजन्य তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলার কিছু মুহূর্ত যথারীতি আমি ব্রাশ করতে করতেই আমি এদের সাথে টাইম স্পেন্ড করছি আর আমাকে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আমার মনটা ভীষণই খুশি এদেরকে দেখে তো এইভাবেই চলো দিনটা স্টার্ট করি আজকে আমার যেহেতু শুক্রবার ছুটি আছে তো ভাবলাম ব্লগ স্টার্ট করি চা করব তারপরে জামা কাপড় কাচতে হবে তারপর রান্না করব অনেক কাজ তার আগে এডিটিং করতে হবে ভয়েস ওভার দিতে হবে একটু তো ওই কাজটাও আছে তো চলো আজকে আমাদের লাঞ্চে কি হবে বলো তো এই দেখো কুমড়ো শাক অতনু হঠাৎ দেখছি আমি বাজার থেকে কুমড়ো শাক নিয়ে এসেছি মানে কুমড়ো শাক দিয়ে কি রান্না করব দেখো ইউটিউবে সার্চ করে দেখো কি রান্না করা যায় কুমড়ো শাক দিয়ে সেটা করো দি কালকে আবার ইউটিউবে দেখলাম কুমড়ো শাকের চচ্চড়ি বলে রান্না করেছেন একজন তো কুমড়ো শাকের চচ্চড়ি সেটাই আজকে ট্রাই করব তো নিরামিষ হবে আর কি বড়ি টড়ি দিয়ে করব তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো তো চলো আপাতত চা খাওয়া যাক এই দেখো আমার উঠছে খুঁজেই পাচ্ছি না চা হয়ে গেছে চা খাবো চান চান হচ্ছে মজা দেখো মজা দ্যাট হি ইজ এক্সামিনিং দ্য ডেপথ অফ দ্য ওয়াটার খাচ্ছে জলটা খাচ্ছে কানে আমি খাওয়া জল দিয়েছি আগের দিন স্ট্যাপে জল দিয়েছিলাম খাওয়া জল দিয়েছো খাওয়া জল নষ্ট হয় ঠিক কিন্তু একদিন ঠিক আছে জল খাচ্ছে ওরা অনেকক্ষণ জল খায়নি ও ভাবছে জল খাওয়ার জন্য দিয়েছে আমাদের না না ও ডাম্বল বলতে এখন ডাম্বল আগের দিন হয়েছে কি দারুণ সত্যি আমার সাথে সাথে অতনু কিন্তু ভীষণই খুশি এদেরকে নিয়ে পুরো দায়িত্বটা কিন্তু অতনুই সামলায় এই যে চান করানো দেখছো চান করানো থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করা এভরিডে আর পাখিরা না খুব পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে এরা নোংরা জায়গায় থাকতে ভালোবাসে না তাই এই ব্যাপারটা পুরোটাই অতনু হ্যান্ডেল করে সত্যি কথা বলতে কি আমার তো একদমই টাইম হয় না আর ছুটির দিনটা হলে শুধুমাত্র একটু হেল্প করি মাঝে মাঝে ওকে যেমন এখন করছি একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম তারপরে ডেটল দিয়ে মুছে দিচ্ছি জায়গাটা প্রতি শুক্রবার আমরা এইভাবে একদম নিট অ্যান্ড ক্লিন করি আর বাকি দিনগুলোতে এভরিডে যেমন পায়খানা পরিষ্কার সমস্ত কিছু পরিষ্কার হয় সমস্ত কিছু ওগুলো অতনই সামলায় এই লেবুটা ওদের একটু দেবো খায় নাকি দেখবো ওরা রেস্ট নিচ্ছে এবার লেবুগুলোতে দিয়ে খায় দেখি এই দেখো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম কেমন নোংরা করেছিল তো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এবার দেখবো লেবুগুলো খায় নাকি নাও খেয়ে নাও খেয়ে নাও টুকটুক টুকটুক করে রাস্তা খেয়ে নাও দেখো কেমন খেতে সব
সফর এসে গেছে দেখো চাচ্চুরি সো কিউট মজা লাগছে দেখে তাই না সফরটাই খাচ্ছে এরা সব খায় এদের কোনো জ্বালা নেই ওদের খুব জ্বালা ওরা কিছুই খেতে চায় না ওদের মনের মতন খাবার দিলে তখনই খাবে দেখো না একটুও খাবে না আগে আঙুর দিয়েছিলাম একদিন সেদিনকেও কিচ্ছু খায়নি আপেল দিয়েছিলাম সেও খায়নি তোমাদের সম্বন্ধে বলছি কি দেখছো তাকে কি তোমাদের সম্বন্ধে অভিযোগ করছি তোমাদের খাওয়ার খুব জ্বালা তো চলো এখন রান্না করতে হবে ভিডিও এডিটিং করা ডান আইকিয়া শপিং ব্লগ তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি যাও গিয়ে দেখে নাও এখন রান্না করব আজকে বিকালে আবার বেরোনোর আছে নেমন্তন্ন আছে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মহালয়ার দিন যে ব্লগটা বানিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে নবরাত্রি হিসেবে একটা বন্ধু নেমন্তন্ন করেছে তো যাব খুব এক্সাইটেড কারণ অনেক দিন পর শাড়ি পরব আর নতুন শাড়ি পরব যেটা আগের বছরের পুজোর শাড়ি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো ঝটপট আমি রান্না টান্না সেরে নিই আজকে কুমড়োর চচ্চড়ি বানাবো আর ভাত সিম্পল রান্না চলো দেখি মেশিনে কাপড়ও কাচ্ছি কাপড়ও কাচা হচ্ছে 22 মিনিট পরে কমপ্লিট হয়ে যাবে কুমড়োর শাক কাচ্ছি এর আগে আমি কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি করেছিলাম যারা আমার ভিডিওটা দেখোনি আমার চ্যানেলে আছে চ্যানেলে দেখতে পারো খেতে বেশ সুন্দর হয়েছিল তারপর আমি কুমড়ো পাতা দিয়ে আর কোনোদিনই কিছু রান্না করিনি শুধুমাত্র এই চিংড়ি পাতুরি বানিয়েছিলাম চিংড়ি মাছটা কালকে শেষ হয়ে গেছে কালকে চিংড়ি মাছ ভাপে করেছিলাম রাত্রে তাই চিংড়ি মাছের পাতুরি করলাম না দেখি ট্রাই করা যাক চিংড়ি মাছের টাটা চচ্চড়ি এই সরি কুমড়ো শাকের টাটা চচ্চড়ি দেখবো কেমন লাগে কারণ এটা নতুন ধরনের আমার কাছে আমি এরকম কুমড়ো শাক দিয়ে বানাই নিয়ে এর আগে তাই ভাবলাম এটাই আজকে ট্রাই করবো অতনগুলো খাবে তো এই আর কি ব্যাপার তাড়াতাড়ি ফটাফট রান্নাটা করে নিই সাইড থেকে মেশিনের আওয়াজ আসছে বুঝতে পারছি জোরে আওয়াজটা হয় আমি ভাবলাম একটু হেডফোন ইউজ করি যাতে আওয়াজটা শোনা না যায় দেখো কথা বলতে বলতে আমি রান্নাও বসে দিয়েছি একটু আগে মা দিদি বাবা সবার সাথে ভিডিও কলে কথা হচ্ছিল তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি এবার এখন তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই দেখো সমস্ত কিছু আমি গল্প করতে করতে রান্নাটা করলাম যতটা করেছি এই জাস্ট ফোনটা রাখলাম দিয়ে তখন তোমাদের সাথে ভিডিওটা অন করেছি এদিকে দেখো বেগুন কেটে রেখেছি হ্যাঁ ভিডিও করতে করতে বেগুনটা ভেবেছিলাম প্রথমে ভেজে রাখবো কথা বলতে বলতে সেটাও ভুলে গেছি বেগুনটা একবারে এরপরেই ভাজবো একসাথে প্রথমে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি একটু শুকনো লঙ্কা দিয়েছি তারপর আলু দিয়েছি আলুটা লম্বা লম্বা করে কেটেছি যেহেতু ডাঁটাটা লম্বা তারপর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি তারপর ভাজছি হ্যাঁ তার আগে বড়ি ভেজে নিয়েছি আর এটা দেখো সর্ষে পেস্ট সেটা করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে পেস্ট করে নিয়েছি আর এরপর বেগুনগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো তারপর লাস্টে সর্ষে পেস্ট দিয়ে আর হ্যাঁ শাকটা ধুয়ে রেখেছি দেখো এই যো শাকটা ধুয়ে রেখেছি তো এই দেখো চলো এবার রান্নাটা বাকিটা করে নিই এখন দিদিদের সাথে পুজোর ব্যাপারে সব কথা হচ্ছে দিদিরা পুজোর কবে বাড়ি যাবে এই সমস্ত ব্যাপারে আলোচনা হচ্ছে হ্যাঁ তো ভালো লাগছে আমার মনটা খারাপ লাগছে যে আবার কবে এখন বাড়ি যাবো তার সঙ্গে দেখা হবে পুজোর সময় যা হলো না এইসব ভাবছি এই দেখো বেগুনটা দিয়ে দিলাম মাকে বললাম ভিডিও কলে কথা বলতে বলতে যে মা কুমড়ো শাক বানাচ্ছি মা বলছে কুমড়ো শাক প্রস্তুত খেতে পারছো না তাহলে তিল দিয়ে কর এখন তিলও বেশি নেই তিল আনতে হবে তিল শেষ হয়ে গেছে আর তিল একটু বেশি না দিলে খেতে ভালো লাগবে না তো তাই ভাবলাম যে না তিলও শেষ হয়ে গেছে তাই চচ্চড়িটাই করি কেমন হয় দেখি চলো ততক্ষণ দেখি দেখছো লেবুটা খেলোই না এবার ভাতটা বসাবো একটা দিন ছুটি থাকে তাই ছুটির দিনে মনে হয় কত কী কাজ করব। এই দেখো জামা কাপড়গুলো মেলতে এসেছি এবার তো সপ্তাহে একদিনই কাঁচা হয় শুক্রবার দিনই কাঁচা হয় সারা সপ্তাহে যা যা থাকে অতনুর অফিসের আমার সমস্ত কিছু একসাথে বাড়িতে পড়া জিনিস এই সমস্ত জিনিস কেচে শুকুতে দিলাম তো এরপর রান্নাটাও প্রায় হয়ে এসছে তো রুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি সর্ষেটা দিয়ে দেবো আমার রান্না কমপ্লিট শুধু শাক আর ভাত আর এখন তো আমরা ডায়েট করছি তাই খুব কম ভাত খাই মানে একটুখানি খাবারের দিকে আমরা নজর দিয়েছি যাতে মেনটেনে রাখতে পারি নিজেদেরকে তো এখন অলরেডি 1:20 বাজছে এবার খেয়ে নেবো ফাইনালে রান্নাটা কেমন হলো তোমাদেরকে দেখাই
শুকনো শুকনো করেছি চচ্চড়ি। এই আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, তেলও কম দিয়েছি রান্নায়, যতটা পরিমাণ দেওয়া যায় ততটাই দিয়েছি, কারণ তেল মশলা খুবই কম খাচ্ছি এখন আমরা। তো বড়ি দিয়েছি, বড়ি দেওয়ার জন্য টেস্ট আরও ভালো হয়েছে। আর অতনু বললো ঝাল ঝাল নুন নুন খাবে, মিষ্টি দিইনি, নাহলে আমি হলে একটুখানি হয়তো মিষ্টি দিতাম, আমার একটু মিষ্টি পছন্দ হয়, বাট মিষ্টি দিইনি, জাস্ট ঝাল ঝাল নুন নুন আছে, খেতে বেশ ভালো লাগছে। তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের কি খবর বলো, কি করছো তোমরা, খেলু খেলু হচ্ছে? এই দেখো কি করছো, দেখো তোমরা ভালো জিনিস খেতে জানো না। হ্যাঁ, এই যো এইগুলো ওদের পছন্দের খাবার, এই যে সি, এই যে এই যে দেখছো দেখছো, সঙ্গে সঙ্গে তুলে নিল, ব্যাস ফেলেও দিল, তুলে নেবি না, হাতে করে রেখে খা, তুলে নিয়ে পালাচ্ছে দেখছো, এদিকে জানে না যে আমার মুখ থেকে পড়ে যাবে, আমি পুরোটা খেতে পারবো না। হুম, এসে খাও, এখানে এসে খাও। সুইট দেখো, অনেকক্ষণ থেকে ভাবছিল খাবো কি খাবো না, খাবো কি খাবো না করতে করতে শেষ পর্যন্ত হাতের উপরে বসে বসে খাচ্ছে। লাগলো তরকারিটা, এখন সিনেমা দেখার সময় আর ডিস্টার্ব করা চলবে না, যখন সিনেমা দেখবে। দুপুরে খাওয়া দাওয়া করে একবারে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করে তারপর পুজো করলাম, পুজো করে তারপর শাড়িটা পরলাম, তারপর এবার বেরোবো। আমি আজকে ভাত খাওয়া কাপড়ে যেতে চাই না, তাই আমি চানটা একদম সমস্ত কিছু কাজ টাজ সেরেই করেছি। মাঝখানে অতনু আবার কফি বানালো, টিপ করব, মোটামুটি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ভিডিওটা দেখছো, এটা অতনু করে দিয়েছে জানো তো, মানে আমার ভাগ্যটা ভালো ছিল তাই কিছু বললো না, এক চান্সে বলতেই করে দিল। আমি বললাম যে অনেক দিন পরে শাড়ি পরেছি, একটু সাজুগুজু করেছি, একটু আমাকে শাড়িটার ভিডিওটা পুরোটা করে দাও তো দেখি কেমন লাগছে দেখি। চলো রেডি হয়ে গেছে, এবার বেরোচ্ছি, এখন বাজে 4:30। এখন এসেছি মিষ্টি নিতে, আর এই দোকানটা কিন্তু কাতারের খুব নাম করা, এমআরএ। এখান থেকে আমরা আগে একদিন চা খেতে এসেছিলাম, চাও খুব ভালো পাওয়া যায় এমআরএতে, তোমরা অনেকেই হয়তো শুনেছ আমার ভিডিওতে। তো যাই হোক, দেখো এখান থেকে মিষ্টি নিচ্ছি, কত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে দেখো, আর তার সাথে কত রকমের কেকও পাওয়া যাচ্ছে। সবে পৌঁছালাম ওদের বাড়ি, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এই বন্ধুর বাড়িতে আমি এর আগে একবারই এসেছিলাম, আর অতনু প্রথমবার এলো এদের বাড়িতে। টেস্ট কর রে ইসকা ক্যা ক্যা বানাই হ্যায়, ये मटर और मिंट का ये है। क्या अच्छा है? अच्छा अच्छा है, बहुत अच्छा है, अच्छा है। और इसको डालना तो इसके ऊपर से डाल। আমার এই বান্ধবীর বাড়িটা দেখো কত সুন্দর সাজানো গোছানো, এবং প্রত্যেকটা কোনায় কোনায় সুন্দরভাবে ডেকোরেশন করা, দেখো ভীষণ সুন্দর দেখতে বাড়িটা, খুব ভালো করে সাজিয়েছে। আর বন্ধুর নাম হচ্ছে শশী, তো যেহেতু এরা নবরাত্রি করে, এদের এই অনুষ্ঠানটা হয়, তাই নিমন্ত্রণ করেছি সবাইকে। দেখো আমরা গারোয়া ডান্সও করেছি সবাই মিলে, তার সাথে শশীর হাতের বানানো খাবার কিন্তু দুর্দান্ত ছিল, খাবারের ভিডিও করা হয়নি।
এই ভিডিওগুলোই বন্ধুরা সব করেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো এনিওয়েজ ওভারঅল কিন্তু খুব মজা হয়েছে, খাবার তো দারুণ টেস্টি ছিল এবং সমস্ত খাবার শশী বানিয়েছিল নিজের হাতে, তো খুব ভালো লেগেছিল আমাদের। কোন সিনেমাটার কথা বলছো বলো তো? ভুলভুলি। আচ্ছা আচ্ছা, 12টা বাজে, এই জাস্ট পৌঁছালাম। অবস্থা দেখো, যাওয়ার সময় গেলাম কত সুন্দর ফ্রেশ হয়ে এখন দেখো কেমন অবস্থায় ফিরেছি। তবে খুব মজা করেছি, খেলাধুলা ডান্স সমস্ত কিছু হয়েছে, আর তার সাথে গিফটও নিয়ে এসেছিলাম। খেলা হয়েছিল, প্রথমবারে জিতেছিলাম, তারপরে আমাদের টিম হিসেবে একটা খেলা হয়েছিল তখন জিতেছিলাম, পুরো টিমকেই দেওয়া হয়েছে, তো তার জন্য গিফট। দেখো কি আছে জানি না, পরে দেখবো। দেখো একটা গিফট, আর এটা হচ্ছে ফার্স্টে যে যাকে খেলা ছিল তাদের জিতেছি তার জন্য এটা দুটো গিফট। বেশ ভালোই মজা করলাম, খুবই মজা হয়েছে। অনেকদিন পরে শাড়ি পরলাম, ছবি টবি তুলেছি, ছবিগুলো ফেসবুক পেজে দেবো, সবাই দেখবে, আর ভিডিওটা আপলোড করবো ইউটিউবে প্লাস ফেসবুকে, সবাই দেখতে থাকো। আবার কাল ডিউটি আছে, আজকের মতো এখানেই গুড নাইট, চেঞ্জ করবো তারপর সব মেকআপ রিমুভ করতে হবে, তারপর শুতে শুতে প্রায় 12:30। তো চলো আজকের মতন গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।